ওয়েলকাম টু নিডল স্টিচ আর্ট। নিডল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি একেবারে রেডিমেড একটা ব্লাউজ নিয়েছি, যার হাতাতে দেখুন খুব সামান্য একটা স্টিচ দিয়ে একটু অন্যরকম দেখতে লাগবে, সেই রকমই আমি আজকের এখানে দেখাচ্ছি। তার জন্য দেখুন ব্লাউজের হাতাটা আমি প্রথমে হিম সেলাইটা খুলে নেব। সহজেই এটা খুলে নেওয়া যায় কারণ এটা রেডিমেড হেম দেয়া আছে। তো এইভাবে আমি কাঁচির সাহায্যে হেম সেলাইটা প্রথমে খুলে নেব। নিয়ে এই যে ভাঁজ পড়ে গেছে এখান থেকে দেখুন একটা মেশিন সেলাই দেওয়া আছে, সেই জন্য এই হাতার স্টিচটাও আমি কিন্তু খুলে নেব। তাহলেই কিন্তু এটা স্টিচটা দিতে খুব সহজ হবে। এরপরে আমি দেখুন এখানে আয়রন করে এটাকে পুরো স্ট্রেট করে নিলাম, যাতে আমার স্টিচটা করতে কোনো অসুবিধা না হয়। এরপর আমি এটাকে একটা উড পেন্সিল দিয়ে এটা আমি ডিজাইনটা করে নেব। আমি এখানে খুব সামান্যই ডিজাইনটা করছি, আপনারা চাইলে অন্যরকমভাবে এই ডিজাইনটা করতে পারেন। আমি এটা সামান্য ডিপ করছি, আপনারা একটু ডিপ করেও এটা করতে পারেন, অর্থাৎ বেশি করে এটা কাটিংটা করতে পারেন। আমি খুব সামান্য এটা ডিজাইন করলাম, আপনাদের খুশি মতো এটা কিন্তু করতে পারেন। আমি কাঁচির সাহায্যে ওই ডিজাইনটা এভাবে আমি এবারে কেটে নেব। তাহলে কি হবে, সাধারণ ব্লাউজের হাতা কিন্তু দেখতে একটু অন্যরকম লাগবে, অন্যরকম একটা ডিজাইন লাগবে। এটা আপনারা অন্যভাবে ডিজাইনও করে কেটে করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু আমি পুরো হাতাটাই কিন্তু কেটে নেব, দেখুন এইরকম দেখতে লাগবে। তো আমি এটা পুরোটা কেটে নিয়েছি দুদিকেই। এরপর আমি দেখুন একটা কালো রঙের সুতো নিয়েছি ডিজাইনটা করার জন্য। এখানে আমি অবশ্যই, যেহেতু শেষের দিকে, আমি এখানে বাটন হোল স্টিচ দেব। তার জন্য দেখুন দুটো সুতো নিয়েছি। এবারে এইভাবে সূচের তলা দিয়ে এইভাবে আমি ধারগুলোকে বন্ধ করে দেব। এইভাবে দেখুন আমি সুতোটা নিয়ে আমি সূচের তলা দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করছি। বাটন হোল স্টিচ দিলে কি হয়, ধারগুলো আরও ভীষণ মজবুত হয়ে যায় এবং তার সাথে এই ডিজাইনটাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমি এইভাবে সুতো নিয়ে, খুব সামান্যই কাপড় নেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আর চেষ্টা করবেন সমান করে তোলা, দেখুন পরপর তুলছি এটাতে সমান হচ্ছে, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। এইভাবে আমি পুরোটা স্টিচ কিন্তু এইভাবেই এইভাবে দেখুন একটা স্টিচ পড়ে যাচ্ছে, যেটা কিন্তু সামনে এবং পিছনে একই রকম দেখতে লাগবে। শুধু সামনের দিকে, অর্থাৎ শেষ প্রান্তে একটা বাঁধন পড়ে যাচ্ছে, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি কিন্তু পুরোটা কমপ্লিট করে নেব একইভাবে। দেখুন স্টিচটা এরকম দেখতে লাগবে। আমি এটা পুরোটাই করে নিয়েছি এবং শেষের দিকেও যতটুকু বাকি আছে আমি কিন্তু এটা ওই একইভাবে এটাকে কমপ্লিট করে নেব। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, তো এখানেও আমি যতটুকু স্টিচ দেওয়ার ততটুকু স্টিচ দিয়ে কিন্তু কমপ্লিট করে দিচ্ছি। এবারে যতটুকু আমি এখানে সেলাইটা খুলেছিলাম সেখানে আমি এটা আমি জুড়ে দেবো। দেখুন এতটা আমি সেলাই খুলেছিলাম, যেহেতু ওটা হেম সেলাই দেওয়া ছিল এবং মেশিন সেলাই দেওয়া ছিল, আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে এটাকে আমি মেশিন সেলাই দিয়ে নেব, যেটাকে আমরা বকেয়া বা ব্যাক স্টিচ নামে জানি। তো সেই সেলাইটা আমি এখানে দিয়ে নিচ্ছি। ব্যাক স্টিচ বা বকেয়া স্টিচ এটা আমার চ্যানেলে কিন্তু আমি আগেই করে দিয়েছি অনেক রকম ভ্যারাইটি দিয়ে, তো সেইটা আমি এখানে আরেকবার করে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে বাঁধন দিয়ে নেব, তারপরেই আমি কিন্তু দেখুন এটা করার জন্য প্রথমে আমি তুলে আবার ব্যাকে যাবো।
অর্থাৎ এটা ব্যাকে গিয়েই কিন্তু এই স্টিচটা করতে হয়, সেই জন্য একে ব্যাক স্টিচও বলা হয়। এইভাবে ব্যাকে গিয়ে তবে আমি আবার সামনে আসবো, তাহলেই কিন্তু ওই মেশিন সেলাইয়ের মতন কিন্তু একেবারে পড়বে। এরকম ছোট্ট ছোট্ট করে ফুল তুলতে হবে, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে, একেবারে মেশিন সেলাইয়ের মতনই দেখতে লাগছে দেখুন। সেই জন্যই একে মেশিন সেলাইও বলা হয়, আবার ব্যাক স্টিচও বলা হয়। তো এইভাবে আমি এটাকে করে দেব। এই সেলাইটা কিন্তু ভীষণ মজবুত, একেবারে মেশিন সেলাইয়ের মতনই। তো এই জন্য আমি এখানে এই সেলাইটা দিলাম। এভাবে আমি পুরোটা এরকম করে শেষে আমি একটা ভালো করে বাঁধন দিয়ে নেব, যাতে এটা সুরক্ষিত থাকে সুতোটা। এভাবে ভেতরটি আমি ঢুকিয়ে দেব, দিলে আর সুতোটা খুলে আসবে না। এভাবে আমি এবারে এটাকে কেটে দিলাম। এবার উল্টে নেব আমি যেটা সুতোটাকে আমি আটকে রেখেছি, দেখুন কালো সুতোটা, দেখুন এইভাবে মেশিন সেলাই পড়ে গেল। সামনের দিকে এলাম, এসে আমি যতটুকু বাদ আছে অর্থাৎ স্টিচ করার জন্য সেখানে আমি সেটুকু দিয়ে এখানে এই সেলাইটা আমি এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দেব। দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা ছোট্ট বাঁধন দিয়ে নিলাম, দুবার ঘুরিয়ে নিয়ে আমি স্টিচটার ভেতর দিয়ে সুতোটা তুলে নিলাম, যাতে সুতোটা বেরিয়ে না যায়। এভাবে এটাকে আমার কমপ্লিট হয়ে গেল দেখুন।